শুক্রবার ছিল বিশ্ব সাইকেল দিবস। এনসিসির ফোর্থ বেঙ্গল ব্যাটালিয়নের উদ্যোগে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে একটি সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। এই র্যালিতে অংশগ্রহণ করে বর্ধমান টাউন স্কুল, বর্ধমান সিএমএস হাই স্কুল, বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ হাই স্কুল, বর্ধমান নেহেরু বিদ্যা মন্দির, বর্ধমান রামাশিস হাই স্কুল, বোরহাট রামকৃষ্ণ হাই স্কুলের এনসিসি বিভাগের ছাত্রছাত্রীরা। এদিন এই র্যালিতে 100 জন ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন। এদিন র্যালিটি বর্ধমান রাজ কলেজের মাঠ থেকে শুরু হয়ে নার্স কোয়ার্টার, গোলাপবাগ ক্যাম্পাস পরিক্রমা করে আবার রাজ কলেজের মাঠে ফিরে আসে। আজ ওয়ার্ল্ড বাইসাইকেল ডে 3 জুন, সেই উপলক্ষে আমরা বর্ধমান গ্রুপ হেডকোয়ার্টার ফোর্থ বেঙ্গল ব্যাটালিয়ান এনসিসির তরফ থেকে একটি সাইকেল র্যালি বার করেছিলাম, যেটা রাজ কলেজ থেকে বের হয়েছে এবং র্যালিটি গোলাপবাগ চত্বর, ইউনিভার্সিটি চত্বর হয়ে আমরা কৃষ্ণ স্যার পার্কের পাশ দিয়ে হয়ে আবার রাজ কলেজ থেকে শেষ করছি। র্যালিতে টোটাল 100 জন ছাত্র এনসিসি ক্যাডেট উপস্থিত হয়েছে। উপস্থিত আছে বর্ধমান টাউন স্কুল, সিএমএস স্কুল, রামকৃষ্ণ বোরহাট, এনডিএম, রামাদিস এবং মিউনিসিপ্যাল বয়েজ এবং আর্মি। সবাই ভেতরে তো বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দবার্তা।